আসসালামু আলাইকুম, আমি ইরফানুর রহমান, পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমার কলেজ ছিল নর্ডাইম কলেজ। আজকে আমরা পড়ার চেষ্টা করব ভর্তি পরীক্ষায় আসা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে অ্যাসিডের তীব্রতা নির্ণয় করা। ঠিক আছে, তো আমরা প্রথমে একটু অ্যাসিডের হালকা পাতলা যদি বেসিক বলি, অ্যাসিড নিয়ে তিনটা তত্ত্ব ছিল, আরহেনিয়াসের তত্ত্ব, লুইস তত্ত্ব, ব্রনস্টেড লাউরি তত্ত্ব। একদম বেসিক যে কথাটা ছিল, যারা জলীয় দ্রবণে এইচ প্লাস দেয় তারা হচ্ছে কি অ্যাসিড। তো ওগুলো নিয়ে কথা হচ্ছে, আমরা হচ্ছে যে অ্যাসিডের তীব্রতা কীভাবে বের করে ওইটা নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করি। ঠিক আছে, আমরা প্রথমে যদি অ্যাসিডকে ভাগ করতে যাই, আমরা অ্যাসিডকে দুইটা ভাগ করতে পারি, একটা হচ্ছে জৈব অ্যাসিড আর একটা হচ্ছে অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিড। এখন জৈব অ্যাসিড কোনগুলো, এগুলো আমরা পড়ছিলাম হচ্ছে যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত যে অ্যাসিডগুলো, ওগুলোকে আমরা জৈব অ্যাসিড বলি। এগুলো র্যান্ডম বা সাধারণ সংকেত হচ্ছে CnH2NO2। ঠিক আছে, আর অজৈব অ্যাসিড কোনগুলো, যেগুলো হচ্ছে যে অজৈব অ্যাসিডকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, মানে জৈব অ্যাসিড বাদে বাকি সবাই হচ্ছে অজৈব অ্যাসিড, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হাইড্রাসিড আর একটা হচ্ছে অক্সো অ্যাসিড। আচ্ছা, তো হাইড্রাসিড নিয়ে যদি কথা বলি, হাইড্রাসিড হচ্ছে কি, হাইড্রোজেন এবং হ্যালোজেন দ্বারা গঠিত যে অ্যাসিডগুলো, ওগুলোকে সবাইকে আমরা বলি হচ্ছে কি হাইড্রাসিড। ঠিক আছে, যেমন HCl, HBr, HF, এগুলো হচ্ছে হাইড্রাসিড। আর অক্সো অ্যাসিড কোনগুলো, এই হাইড্রাসিড বাদে অক্সিজেন দ্বারা গঠিত যে অ্যাসিডগুলো থাকবে, যেমন সালফিউরিক অ্যাসিড আমাদের পরিচিত, তারপর হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো সবগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি অক্সো অ্যাসিড। ঠিক আছে, তো আমরা এখন জৈব অ্যাসিডের তীব্রতা কীভাবে বের করে এটা শিখবো, তারপরে অজৈব অ্যাসিডের হাইড্রাসিড এবং অক্সো অ্যাসিড দুটোটার তীব্রতা কীভাবে বের করে এগুলো একটু শেখার চেষ্টা করবো। ঠিক আছে, তো তো প্রথমে আসি হচ্ছে হাইড্রাসিড থেকে। তো হাইড্রাসিড নিয়ে তো বললাম যে হাইড্রোজেন আর হ্যালোজেন দ্বারা গঠিত যে অ্যাসিডগুলো, ওগুলো হচ্ছে হাইড্রাসিড। এখন এই যে হাইড্রাসিডগুলো আছে, এগুলোর তীব্রতা নির্ভর করে হচ্ছে তোমার ঋণাত্মক আয়নের আকারের উপরে। ঠিক আছে, ঋণাত্মক আয়নের আকারটা যত বড় হবে অ্যাসিডের তীব্রতা তত কী হবে, বেশি হবে। এখন এটা আমরা একটু বোঝার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি। যদি আমাদের যতগুলো হাইড্রাসিড আছে, ম্যাক্সিমামগুলো হচ্ছে এগুলো, যে শুরু হয় হচ্ছে HF মানে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে HCl, HBr, HI। ঠিক আছে, তো এখানে ঋণাত্মক আয়ন কোনগুলো, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন যেগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক আয়ন। এদের আকারের উপর কি ডিপেন্ড করে, হাইড্রাসিডের তীব্রতা। ঠিক আছে, তো এদের আকারটা যত বড় হবে অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে। ঠিক আছে, কেন, কারণ আমরা যদি সিম্পলি চিন্তা করি, একটা ছোট মানুষের সাথে একটা ছোট মানুষের বন্ড কি হয়, খুব ভালো স্ট্রং হয়। তো যেমন এখানে হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে দোনোজনের আকারটা কি কাছাকাছি, বলো যে হাইড্রোজেনের যেহেতু আকার ছোট, ফ্লোরিনের, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের মধ্যে সবচেয়ে ছোট আকার কার, ফ্লোরিনের। এই জন্য হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের বন্ডটা কি হয়, অনেক স্ট্রং হয়। ঠিক আছে, এই কারণে সে কি করে না, হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে এইচ প্লাস আকারে বের করে দেয় না। কিন্তু তুমি যদি HCl এর দিকে তাকাও, এখানে হাইড্রোজেনের আকার ছোট হইলেও ক্লোরিনের আকার একটু ফ্লোরিন থেকে কি বড়, এই কারণে সে কি করবে, ক্লোরিন কি করবে, হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা নিজের কাছে টান দিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, তখন হচ্ছে যে একটা অ্যাসিডের ধর্ম প্রকাশ করবে। ব্রোমিনে গেলে দেখবো যে আমরা আর একটু বড় পাইতেছি। ঠিক আছে, এরপরে আয়োডিনে গেলে দেখবো যে আরও বড় পাইতেছি। ঠিক আছে, তাহলে এই কারণে এই চারজনের মধ্যে আমরা সবচেয়ে বেশি অ্যাসিডিক ধর্ম দেখবো হচ্ছে হাইড্রোজেন, আয়োডাইডিন। ঠিক আছে, তো আমরা যদি এদের তীব্রতার ক্রমটা দেখি, তাহলে সবচেয়ে বড় হবে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডেরটা, তারপর হবে হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইডেরটা, তারপরে ক্লোরাইড, তারপর হচ্ছে ফ্লোরাইড। ঠিক আছে, আচ্ছা, এই গেল হচ্ছে হাইড্রাসিড। এরপরে আমরা আসি হচ্ছে অক্সো অ্যাসিডের দিকে, অক্সো অ্যাসিড। তো অক্সো অ্যাসিড নিয়ে আমরা একটু বললাম যে কি, এই হাইড্রাসিড বাদে আর জৈব অ্যাসিডগুলো বাদে যাদের কাছে কি থাকবে, অক্সিজেন থাকবে, ওদেরকে আমরা বলবো হচ্ছে অক্সো অ্যাসিড। তো আমরা যদি একদম প্রথম থেকে দেখার চেষ্টা করি, প্রথমে ধরো আমরা লিখলাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিডকে, HClO4, তারপরে আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপরে ধরো নাইট্রিক অ্যাসিড, তারপরে ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, আমরা এগুলোই দেখার চেষ্টা করি, এগুলো দিয়ে এক্সাম্পল। এখন এই অক্সো অ্যাসিডের তীব্রতাটা কিসের উপর নির্ভর করে, এটা নির্ভর করে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপরে। এখানে কেন্দ্রীয় পরমাণুটা, এটা চেনার খুব ইজি উপায় হইতেছে কি, তুমি যদি দেখো যে যেই পরমাণুটা সবচেয়ে কম পরিমাণে থাকে, যেমন HClO4, এখানে তুমি দেখতেছো হাইড্রোজেনও কম পরিমাণ আছে আর ক্লোরিনও কম পরিমাণ আছে, বাট এখানে সবাই কানেক্টেড আছে কার সাথে, ক্লোরিনের সাথে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে, এই কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপরে কী নির্ভর করতেছে, অক্সো অ্যাসিডের তীব্রতা। এখন জারণ মান বাইর করে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 পড়ে আসছি, তাও আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন আমরা হাইড্রোজেন জানি হচ্ছে গ্রুপ 1 আছে, গ্রুপ 1 জারণ মান কী হয়, 1, আর যেটা জারণ মান জানি না আমরা ওটাকে কী ধরে নিই, X। আর অক্সিজেনের জারণ মান আমরা জানি যে নর্মালি অক্সাইড অবস্থায় কত থাকে, -2, তাহলে এখানে আসে হচ্ছে 4টা, আর টোটাল একটা যৌগের জারণ মান কত হয়, 0। এটাকে যদি আমরা সলভ করি তাহলে এক্স এর মান পাবো হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এখানে যে HClO4 আছে, এখানে কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন, এটা জারণ মান কত আসতেছে, 7।
ঠিক আছে এটা জার্মান মানটা কত আসছে 7 সেম ভাবে আমি যদি সালফিউরিক অ্যাসিডে সালফারের জার্মান মান বের করি দেখব যে কত আসছে 6 আবার যদি আমি নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জার্মান মান বের করি দেখব হচ্ছে কত 5 আর ফসফরিক অ্যাসিডও যদি আমি কি করি ফসফরাসের জার্মান মান বের করি তাহলে কত আসবে 5 তো এখানে আমি কি বললাম যে অক্সো অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর জার্মান মানের উপরে কেন্দ্রীয় পরমাণুর জার্মান মান যত বেশি হবে অ্যাসিডের তীব্রতা কি হবে তত বেশি হবে নরমালি তুমি চিন্তা করো যার জার্মান মান তত বেশি সে তত কি পাওয়ারফুল তাহলে সে কি করবে ইলেকট্রন খুব ইজিলি নিয়ে নিবে ঠিক আছে কার থেকে হাইড্রোজেন থেকে এই কারণে হচ্ছে যে কার তীব্রতা বেশি আসতেছে এই HClO4 এর মধ্যে HClO4 H2SO4 এদের মধ্যে হচ্ছে কি HClO4 এর তীব্রতাটা সবচেয়ে বেশি তারপরে যদি আমরা সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিডের মধ্যে দেখি এখানে এর জারণ মান হচ্ছে 6 দ্যাটস ওয়াই এর জারণ তীব্রতা সবচেয়ে বেশি এখন এই দুজনের মধ্যে আবার একটু কোন টাই হয়ে গেছে তাই কেন কারণ দোনোজনের জারণ মান কি আছে 5 এখন এরকম কেসে আমরা দেখব যে কেন্দ্রীয় পরমাণুর আকারটা যখন দেখব যে জারণ মান টাই হয়ে যাবে তখন আমি দেখব হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণুর আকার এই কেন্দ্রীয় পরমাণুর আকারটা যত ছোট হবে ঠিক আছে অ্যাসিডের তীব্রতা তত কি হবে বেশি হবে এই কেন্দ্রীয় পরমাণুর আকারটা যত কি হবে ছোট হবে তত অ্যাসিডের তীব্রতা তত কি হবে বেশি তো আমরা যদি দেখি এখানে নাইট্রোজেন আর ফসফরাস এদের মধ্যে টাই হয়ে গেছিল এদের দুইজনের কেন্দ্রীয় পরমাণুর আকার যদি দেখি নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে নাইট্রোজেনের আকারটা ছোট এখন আকার ছোট হইলে কেন অ্যাসিডের তীব্রতাটা বেশি হচ্ছে কারণ যার আকার ছোট হয় তার চার্জ ঘনত্বটা কি হয় বেশি হয় এখন নাইট্রোজেনের চার্জ ঘনত্বটা বেশি হওয়ার কারণে নাইট্রোজেন কি করবে ফসফর মানে এই নাইট্রিক অ্যাসিডটা ফসফরিক অ্যাসিডের চেয়ে কি করবে বেশি অ্যাসিডিক ধর্মটা শো করবে ওকে তো আমরা এখন দেখলাম হচ্ছে অক্সো অ্যাসিডের তীব্রতা এরপর আমরা চলে আসি হচ্ছে জৈব অ্যাসিডের পার্টে ঠিক আছে তো জৈব অ্যাসিড কিন্তু আমরা বলতেছিলাম যে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা যে গঠিত অ্যাসিডগুলো আছে ওগুলোকে আমরা বলতেছিলাম হচ্ছে জৈব অ্যাসিড ঠিক আছে তো জৈব অ্যাসিড একদম যে শুরুর উদাহরণটা এটা হচ্ছে শুরু হচ্ছে কি থেকে ফর্মিক অ্যাসিড থেকে তো ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে কি HCOOH এবং তারপরে যে আছে তারপরে সদস্যটা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড CH3COOH ঠিক আছে তারপরে দেন প্রোপানোয়িক অ্যাসিড বিউটানোয়িক অ্যাসিড এগুলো আসবে ঠিক আছে তো এদের অ্যাসিডের তীব্রতাটা এবং এদের কারণটা যদি বুঝতে হয় তাহলে আমাদের এদের গাঠনিক ধর্মটা মানে গাঠনিক সংকেতটা একটু বোঝা লাগবে তো আমরা যদি ফসফরিক অ্যাসিড সরি মিথানোয়িক অ্যাসিডটা একটু আঁকার চেষ্টা করি গাঠনিক ধর্মটা মানে গাঠনিক সংকেতটা তাহলে এটা হচ্ছে কীরকম সি ডাবল বন্ড ও পাশে একটা হাতে হচ্ছে এইচ তারপরে আছে হচ্ছে ও তারপরে আছে হচ্ছে এইচ ঠিক আছে এখন ও কেন অ্যাসিড এটা যদি একটু বোঝার চেষ্টা করি আমরা জানি যে এখানে এটা সিগমা বন্ড এটা সিগমা বন্ড এটা সিগমা বন্ড এটা সিগমা বন্ড হইলো এটা কি বন্ড পাই বন্ড আমরা জানি যে সিগমার পাইয়ের মধ্যে পাইটা হচ্ছে উইক তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে বেশি হওয়ার কারণে সে কি করবে কার্বন থেকে ইলেকট্রনটা টান দিবে ঠিক আছে কার্বন থেকে সে কি করলে ইলেকট্রনটা টান দিল তাহলে কার্বন কি হয়ে যাবে পজিটিভ আর অক্সিজেনটা কি হয়ে যাবে নেগেটিভ ঠিক আছে এবার এখন কিন্তু আর পাই বন্ড টান নাই কারণ কি করছে পাই বন্ডের যে ইলেকট্রনগুলো ছিল এই ইলেকট্রনগুলো কার্বন থেকেই টান নিয়ে গেছে অক্সিজেন এখন কার্বন কি হয়ে গেছে পজিটিভ তো কার্বন তো পজিটিভ ও অস্থিতিশীল হয়ে গেছে ও এরকম থাকতে চাইবে না ও পাশে যে অক্সিজেনটা আছে একে বলবে ইলেকট্রন দিতে এখন ওর কাছে কোনো এক্সট্রা ইলেকট্রন নাই ও ইলেকট্রন দেওয়ার জন্য কি করবে এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে তারপরে এই কার্বনকে এক সাপ্লাই দিবে ঠিক আছে তো তাইলে এখানে কি হইতেছে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ডটা কি হয়েছে ব্রেক হয়ে যাচ্ছে কেন কারণ অক্সিজেন কি করতেছে হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে নিতেছে আর হাইড্রোজেন থেকে যখন ইলেকট্রন নিয়ে নেয় তখন হাইড্রোজেনটা হয়ে গেছে কি এইচ প্লাস ঠিক আছে তাহলে এখান থেকে কি গেল এইচ প্লাস বের হয়ে গেলো এবং অ্যাসিড অ্যাসিডিক ধর্মটা প্রকাশ পাইতেছে ঠিক আছে আচ্ছা এটা ছিল হচ্ছে ফর্মিক অ্যাসিড তারপরে আসতেছে হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড আমরা যদি ইথানোয়িক অ্যাসিডের দিকে দেখি এটা সংকেতটা কিরকম CH3COOH ঠিক আছে আচ্ছা তো এখানে খেয়াল করে দেখো একটা মিথাইল গ্রুপ আছে এটা একটা কি মিথাইল গ্রুপ এই মিথাইল গ্রুপগুলোকে বলা হয় হচ্ছে ইলেকট্রন ডোনার গ্রুপ কেন ইলেকট্রন ডোনার গ্রুপ চিন্তা করে দেখো এই কার্বনের তিনটা হাতে তিনটা হাইড্রোজেন আছে কার্বন অ্যাট এনি টাইম যে কোনো যদি দরকার হয় সে কি করতে পারবে এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিতে পারবে এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিতে পারবে এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিতে পারবে নিয়ে কি করতে পারবে যে কাউকে সাপ্লাই দিয়ে দিতে পারবে এই কারণে হচ্ছে আমরা এই মিথাইল গ্রুপগুলোকে কি বলতেছি ইলেকট্রন ডোনার গ্রুপ এখন চিন্তা করে দেখো ওর অ্যাসিডিক ধর্মটা কেন প্রকাশ পাইছিল আমরা যদি একটু দেখার চেষ্টা করি সেম কাহিনী ওখানে যা হয়েছিল এখানেও সেম এখানে কি হইতেছিল অক্সিজেন ইলেকট্রন টান দিতেছিল পাই ইলেকট্রনগুলো কার্বন থেকে কার্বন সেম কি করতেছিল ডেল্টা প্লাস হয়ে গেছিল এখন আর অক্সিজেন হয়ে গেছিল ডেল্টা মাইনাস তো এই অক্সিজেন কী করবে পাশের হাইড্রোজেন থেকে কী করবে ইলেকট্রন টান দিবে এবং ওরা কী হবে এইচ প্লাস আকারে বের হয়ে যাবে এখন চিন্তা করে দেখো এই কার্বনটা যত বেশি পজিটিভ হবে সে অক্সিজেনকে তত বেশি জোর দিতে পারবে ইলেকট্রন আনার জন্য যত বেশি পজিটিভ হবে তত কী হবে জোর দিতে পারবে অক্সিজেনকে আনার জন্য ইলেকট্রন আর অক্সিজেন তর তরাতের কী করবে হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে চলে আসবে এবং অ্যাসিডিক ধর্মটা আমরা দেখবো যে প্রকাশ পাইতে ঠিক আছে এখন চিন্তা করে দেখো
এই মিথাইল গ্রুপগুলো হচ্ছে ইলেকট্রন ডোনার গ্রুপ, ওরা কি করে ইলেকট্রন ডোনেট করে। এখন এই মিথাইল গ্রুপটা যদি কি করে এই কার্বনকে ইলেকট্রন ডোনেট করে, কার্বনের তো ইলেকট্রনের চাহিদা ছিল, মানে প্লাস চার্জ মানে হচ্ছে কি চাহিদা, এখন ও যদি ওকে ইলেকট্রন ডোনেট করে ওর চাহিদাটা কি হয়ে যাবে কমে যাবে, তার মানে তার পজিটিভিটিটা কমতেছে। এই পজিটিভিটিটা কমার কারণে সে কি করবে অক্সিজেন থেকে আগে যত চাপ দিতেছিল এখন আর তত চাপ দিবে না, ঠিক আছে। সো হাইড্রোজেন থেকেও তত চাপ কমে যাবে এবং ওর অ্যাসিডিক ধর্মটা তখন কি হবে হ্রাস পাবে, ঠিক আছে। তো তাইলে আমরা বুঝতেছি যে মিথানোয়িক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিডের মধ্যে ইথানোয়িক অ্যাসিডের অ্যাসিডিক ধর্মটা কি কম। তাহলে আমরা বলতে পারি যে তোমার কার্বন সংখ্যা যত বাড়তে থাকবে অ্যাসিডের তীব্রতা তত কী থাকবে কমতে থাকবে, ঠিক আছে। তো সবার আগে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি, ধরো তোমার কাছে আছে হচ্ছে CH3CH2COOH, আবার আছে হচ্ছে ধরো CH3COOH, আবার আছে ধরো HCOOH। তো এদের মধ্যে তাহলে সবচেয়ে বেশি তীব্রতা কার পাবো আমরা, ইথানোয়িক মিথানোয়িক অ্যাসিডে, তারপরে পাবো হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তারপরে হবে হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে। এরপরে আমরা আসতে পারি হচ্ছে কি এই যে যৌগগুলো ছিল, আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল করার চেষ্টা করি, মানে আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। ধরো হচ্ছে তোমার কাছে আছে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, আবার আছে হচ্ছে ধরো CL CH2COOH, আচ্ছা আবার আছে হচ্ছে ধরো CL2CHCOOH, ঠিক আছে। আচ্ছা তো এখানে যদি তুমি দেখো কার্বন সংখ্যা প্রত্যেকটাতে কি আছে দুইটা করে আছে, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা। সো অ্যাসিডিক ধর্মটা সেম হওয়ার কথা ছিল, বাট এখানে পার্থক্যটা হচ্ছে কোন জায়গায়, এই হাইড্রোজেন থাকার জায়গায় কি আছে এখানে দুইটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, আর এখানে তো কোনো ক্লোরিনই নেই। তো এদেরকে তাহলে কার তীব্রতা বেশি হবে আর কার কম হবে এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমাদের এদের গাঠনিক ধর্মতা দেখা লাগবে। এর গাঠনিক সংকেতটা তো আমরা এটাটা আগে একটু দেখছিলাম, এখন আমরা এটা একটু দেখার চেষ্টা করি। এই কার্বনের হাতে দুইটা হাইড্রোজেন আছে, দিলাম দুইটা হাইড্রোজেন, আর একটা কি আছে ক্লোরিন, আর এখানে সি ডাবল বন্ড ও বন্ড ও বন্ড এইচ। তো আমরা একটু আগে দেখছিলাম ওর অ্যাসিডিক ধর্ম শো করার কারণ কি, ওর অ্যাসিডিক ধর্ম শো করার কারণ হইতেছে কি কার্বন থেকে অক্সিজেন ইলেকট্রন টেনে নেয় এবং এই অক্সিজেনটা থেকে কি করবে কার্বন পরে আবার ইলেকট্রন টান দিবে। কেন কার্বন যখন এখান থেকে যখন অক্সিজেন ইলেকট্রন টান দেয় তখন কার্বনটা কি হয়ে যাচ্ছে পজিটিভ। তো এই কার্বন পাশের কার অক্সিজেন থেকে ইলেকট্রন টান দিবে, অক্সিজেন থেকে হাইড্রোজেন ইলেকট্রন টান দিবে এবং এইচ প্লাসটা ছুটে যাবে। এখন চিন্তা করে দেখো এখানে একটা ক্লোরিন গ্রুপ আছে এবং আমরা বলছিলাম যে কার্বন যত বেশি পজিটিভ হবে ও তত অক্সিজেনকে চাপ দিবে এবং অক্সিজেন তত হাইড্রোজেন থেকে কি করবে ইলেকট্রনটা নিয়ে আসবে। এখন চিন্তা করে দেখো ক্লোরিন আছে একটা গ্রুপ, আমরা জানতাম যে এই মিথাইল গ্রুপগুলো কি হয় ইলেকট্রন ডোনার হয় কিন্তু এখানে পুরোপুরি মিথাইল নেয়, একটা হাতে কে চলে আসছে হাইড্রোজেন, মানে হাইড্রোজেন কি করে ইলেকট্রন দেওয়ার বদলে উল্টা আরও কি করে নেয় ইলেকট্রন টান দিয়ে নিয়ে যায়। তখন এই কার্বনের একটা চাহিদা সৃষ্টি হবে বা পজিটিভিটি সৃষ্টি হবে এবং এই কার্বন, এই কার্বনকে আবার বলবে যে আমাকে ইলেকট্রন দাও, ঠিক আছে। তাহলে ও আগে থেকে পজিটিভ ছিল, ও যখন ওর কাছে আরও চাপাচাপি করতেছে ইলেকট্রন নেওয়ার জন্য ও আরও বেশি পজিটিভ হয়ে যাবে, ও আরও পাশের অক্সিজেনটাকে আরও বেশি চাপ দিবে যে ইলেকট্রন দাও, তো তখন এই অ্যাসিডিক ধর্মটা কী হয়ে যাবে আরও বেড়ে যাবে। তাহলে আমরা বুঝতেছি যতগুলো ঋণাত্মক মৌল যেমন ক্লোরিন ফ্লোরিন এই কার্বনের সাথে থাকবে অ্যাসিডের তীব্রতা তত কী হবে বেশি হবে, ঠিক আছে। যেমন এখানে ক্লোরিন দুইটা ছিল তাই এটা সবচেয়ে বেশি, তারপর একটা ক্লোরিন আর এখানে কোনো কি নাই ক্লোরিন নাই, ঠিক আছে। তো আমরা আশা করি বুঝতে পারছি এই জৈব অ্যাসিডের তীব্রতা কীভাবে বের করতে হয়, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।